হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কীভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ মাউসের ক্লিক করা ছাড়াই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপটি আপনি শাটডাউন দেবেন। আমরা সাধারণত শাটডাউন দেওয়ার জন্য স্টার্টে ক্লিক করি, স্টার্ট থেকে পাওয়ারে যাই, পাওয়ার থেকে শাটডাউনে ক্লিক করে আমাদের কম্পিউটারটি আমরা শাটডাউন করে থাকি। এই ভিডিওর শেষে আপনি মাউসের স্পর্শ ছাড়াই আপনার কম্পিউটারটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে শাটডাউন দিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কিবোর্ড দিয়ে কম্পিউটার শাটডাউন বা বন্ধ করার জন্য প্রথমে আপনার কিবোর্ড থেকে একসাথে উইন্ডোজ প্লাস এক্স চেপে ধরবেন, তাহলে এরকম একটা অপশন আসবে। এখন কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন, তাহলে আমাদের শাটডাউনের অপশনটি চলে আসবে। এখন পুনরায় কিবোর্ড থেকে ইউ প্রেস করলেই আমাদের কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। তাহলে আমাদের শর্টকাটটি হলো একসাথে উইন্ডোজ প্লাস এক্স চেপে ধরে পরবর্তীতে ইউ ডাবল ক্লিক করব, তাহলে আমাদের কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনার কম্পিউটারটি কীভাবে শাটডাউন করতে হয় সেটি যদি শিখতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন অথবা ইয়েস লিখবেন। এছাড়া মাউসের মাধ্যমে এক ক্লিকে কিভাবে কম্পিউটার শাটডাউন করা যায় এ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। ভিডিওর লিঙ্ক উপরে আই কার্ড এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, ভিডিওটি দেখে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।